নিপার লাইভে নিপার মেয়ে ধরা পড়েছে, কি অদ্ভুত ব্যাপার তাই না? সবার কাছে এখন আমরা জারদ সন্তান, নিপাকে যারা আমরা ভালোবাসি, নিপাকে যারা হেল্প করতে এগিয়ে গেছিল, সবাই আমরা জারদ সন্তান। আজকে জারদ সন্তানটা কে কে বলতো? জারদ সন্তানটা ওই দালালটা, ওই মার্কা মারা দালালটা। তো চলো, আমি আজকে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে। কিছু কথা তো বলতেই হবে, মন্দিরা সম্পর্কে, নিপা সম্পর্কে তো আমাদের কিছু কথা বলার সবসময় থাকছে। আর এই দালালটাকে যদি কিছু না বলা যায় তাহলে তো বাবা মুখের ভেতরে আমার কুটকুট কুটকুট করে, জানোই তোমরা। তো চলে এসেছি আবার, তো এখন আমি দেখো আজকেও রয়েছি মেয়ের বাড়িতে, বাড়ি যেতে আর পাচ্ছি না, কি করব বলো। তো কেমন আছো বলো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। যদিও আমার ভিউস কম, তবুও তোমাদের কাছে না এসে থাকতে পারি না জানো তো। এক এক সময় ভাবি যে আর ভিডিও করব না, আর করব না, কেউ যখন দেখেই না, কি করতে কষ্ট করে লোকের কাছে মুখ শুনি, গালাগালি খাই, এই ওই সেই শুনি, কি দরকার? কিছুই করব না, দরকার নেই ভিডিও করার। কিন্তু ওই যে অভ্যেস হয়ে গেছে আর তোমাদের সাথে আমার মনে হয় আমি কিছুটা সময় কাটাতে পারি। তোমরা আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু আমি তো তোমাদের ভালোবাসি না, সেই জন্য ছুটে ছুটে তোমাদের কাছে আসি। তো চলো আসল কথায় আসি। তো আমাদের এই যে গডনগর, তো আমাদের এই গডনগরের যে আমাদের এই মেন যেটা আছে না দালালটা, সে ওখানে গিয়ে বসে আছে আর কি, বুঝলে তো, লাড্ডু খেতে গেছে। তো লাড্ডু খাচ্ছে আর বসে বসে লোকের পিণ্ডি চটকাচ্ছে। তো দালালের মুখে দিয়েছে আজকে একেবারে, কালকে একেবারে, কি দিয়েছে সেটা তোমরা বসিয়ে নিও, যার যার মতন খুশি খুশি করে বসিয়ে নিও। আমাদের মন্দিরা দিয়েছে একদম। তো চলো আগে মন্দিরাকে নিয়ে কিছু কথা বলে নিই। মন্দিরা যা ভিডিও দিচ্ছে এখন, সত্যি করেই ওকে দেখে মনে হচ্ছে ও ভীষণ ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ভীষণ চিন্তা, ভীষণ মানে নানান রকম চিন্তায় ও পাজলড হয়ে যাচ্ছে। কারণ সোমনাথের কাছে ফিরে যাবে বলে ও যে ভাবছিল। তো কিছু কথা বলি এখন আমি মন্দিরাকে নিয়ে, কারণ মন্দিরাকে না কোনো খারাপ কথা বলতে আমি কখনোই পারবো না। তো মন্দিরার এখন যে পরিস্থিতি সত্যি খুব খারাপ লাগছে, আমার ভীষণ খারাপ লাগছে মন্দিরাকে দেখে, বিশ্বাস করো। ও যখন এদের বাড়ি গেছিলো, মারিয়াদের বাড়ি, তখন আমার ওকে দেখে খারাপ লাগতো না, তখন আমার কিছু কিছু সময় ভীষণ রাগও হতো, আমি ভিডিও করতামও না ওই জন্য ওকে নিয়ে সেই সময়, যে নিজের বাড়ি ছেড়ে যেখানে বাবা আছে মা আছে সেই সব ছেড়ে দিয়ে আমি অন্য লোকের বাড়ি থাকবো কেন? আমার এইটা তখন খুব খুব খারাপ লাগতো, আমি খুব একটা ভিডিও করতামও না, করতামই না, খুব কম, একটা কি দুটো করেছিলাম। তো এখন আমি বলছি যে ওর যে মানসিক পরিস্থিতিটা, সত্যি করে ও কিন্তু দুদিন ধরেই বলছে যে ওর কাউকে একজন প্রয়োজন, যে ওর মেয়েকেও দেখবে, ওকেও দেখবে, যে ওর মাথায় একটু হাত বুলিয়ে দেবে, রান্নাবান্না করে দেবে, টাইমে টাইমে একটু খেতে দেবে। সত্যি করে এটা কিন্তু ওর ভীষণ প্রয়োজন, আর সেই প্রয়োজনীয়তা থেকেই ও কিন্তু কালকে ওর মার কাছে গিয়েছিল, কালকে ওর মার কাছে গিয়েছিল। হয়তো এটা লাইভ না চললে আমরা কেউ জানতে পারতাম না, নিপাত তখন লাইভটা চলছিল আর ও ফট করে কথা বলে ফেলেছে, বুঝতে পারেনি, কারণ ও বেরিয়ে যাওয়ার টাইমে কথাটা বলে ফেলেছে, সেই জন্যই কিন্তু ক্যামেরায় ধরা পড়েছে। দেখো এখানে লুকোচুরি করে কিছু করার উচিত নয়, যেখানে এতগুলো মানুষ তোমাকে ভালোবাসে, খারাপ বাসার লোককে নাই জানালে কিছু না, দেখলেও কিছু এসে যায় না, কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদের কাছে কোনো ছলচাতুরি কখনো করা উচিত নয়, আমি এটা মনে করি। তো আমি মনে করি তোমার অন্য কোনো লোকের থেকে বেশি প্রয়োজন তোমার মাকে, তোমার মা যেভাবে জয়ীকে দেখবে, যেভাবে তোমাকে দেখবে কাজের লোক দিয়ে সেভাবে হবে না। তুমি যদি একটা আয়া সেন্টার থেকে একটা লোকও রাখো না, একটা মহিলা তুমি রাখতেই পারো আয়া সেন্টার থেকে, সবসময় 24 ঘন্টার জন্য সে তোমার কাছে থাকবে, পয়সা নেবে কিন্তু তার বিনিময়ে তোমাকে সার্ভিস দেবে, কিন্তু সেই সার্ভিসটা তোমার মার মতো হবে না। যে মার কোলে মাথা রেখে তুমি 1 ঘন্টা ঘুমোতে পারবে, সেটা তুমি আয়া সেন্টারের কোনো লোকের মহিলার কাছে বা কোনো তোমার চেনা পরিচিত মহিলার কাছে কিন্তু তুমি পারবে না। মাকে তুমি ফিরিয়ে নিয়ে আসো, এটাই হচ্ছে আমার কথা, আমি অনেকবার তোমাকে বলেছি মন্দিরা মার কাছে চলে যাও, মাকে নিয়ে, যখন তুমি মারিয়াদের বাড়িতে ছিলে তখন আমি বারবার করে বলেছিলাম মাকে ফিরিয়ে আনো, মাকে ফিরিয়ে আনো, মা কথাটার অর্থই অনেক, তুমি জানো না। আজকে তুমি বুঝতে পারছো যে তোমার মেয়েটাকে নিয়ে তুমি কত প্রবলেমের মধ্যে আছো, ঠিক না? তোমার মেয়েটা যদি না থাকতো, তুমি বলেছো এই মেয়েটা যদি না থাকতো আমি কোথায় চলে যেতাম, মনে আছে সেই কথাগুলো? আমার সাথে তোমার কথা হয়েছিল, এই মেয়েটা যদি না থাকতো দিদি আমি কোথায় চলে যেতাম, তাই না? কিন্তু সেটা তুমি পারোনি, সেরকমই তোমার মাও, যতই তোমার মা যত রকম নোংরা হোক, তোমার সাথে তোমার মা না মিলমিশ থাকুক, তোমার মা কিন্তু তোমাকে ফেলে রেখে কোথাও যেতে পারবে না। যদি তুমি কষ্টে থাকো, তোমার কষ্টের সময় তোমার মা যেখানে থাকুক ছুটে চলে আসবেই আসবে, এটাই মা। তোমার মেয়েকে ফেলে রেখে তুমি কোথাও যেতে পারবে না, এটাই মা। তো সেই কারণে বলছি আর কাউকে প্রয়োজন নেই। তুমি যেমন কালকে তোমার মার কাছে গেছিলে, যখনই ওখানে আমি জয়ীকে দেখেছি তখনই আমি জানি তুমি ওখানেই আছো। আর ভগবান যা করে মঙ্গলের জন্যই করে জানো তো, সবাই এখন জেনে গেছে তুমি কালকে তোমার মার কাছে গেছিলে। আর আমি চাই সব থেকে বড় কথা, আমরা সবাই চাই তুমি তোমার মাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসো, বা মা যে ঘরটা ভাড়া করেছে পারলে তুমি সেখানে এসে থাকো, ওখানে আরও অনেক লোকজন আছে, একটা বাচ্চা আছে যেটার সাথে জয়ী খেলাধুলা করতে পারবে, তোমার ওই বাবার বাড়িটাতে পারবে না তুমি ওখানে থাকতে, কারণ ওখানে তোমার মেয়ে মানে কি বলবো, তোমার মেয়ে তোমার মতন মেন্টাল ইয়ে হয়ে যাবে, কারণ সে একটা লোক পায় না কথা বলার, একটা খেলার সঙ্গী নেই, কিচ্ছু নেই, আর তুমিও সেইভাবে ওকে টাইম দিতে পারো না, পারবে না, এই যা মানসিক পরিস্থিতি তাতে কেউ পারে না।
তো সেইখানে দাঁড়িয়ে বলবো তুমি তোমার মাকে ফিরিয়ে আনো, বা তুমি মা যে বাড়িতে ভাড়া আছে তুমি সেখানে চলে যাও, বা না হলে মা তুমি মিলে একটা ভালো বাড়ি বাড়ি ভাড়া করে থাকো, মা যে ছোট্ট কুপড়িতে মধ্যে আছে সেখানে থেকে আরেকটু ভালো বাড়ি, দুটো ঘর বাথরুম পায়খানা সমেত বাড়ি ভাড়া পাওয়া যায় সেইখানে তুমি থাকো, তুমি ফ্ল্যাট পছন্দ করো না তুমি বলেছো আমাকে, সেখানে দাঁড়িয়ে তুমি ফ্ল্যাটে না থেকে একটা বাড়ি ছোট বাড়ি ভাড়া নাও, যেখানে দুটো ঘর বাথরুম পায়খানা রান্নাঘরটা একটু সুন্দর ওরকম দেখে একটা বাড়ি ভাড়া নিয়ে মা মেয়ে আর তার মেয়ে তিনজনে মিলে থাকো, খুব শান্তিতে থাকতে পারবে। তোমার বাবার কাছে থেকে তুমি সেই শান্তিটা পাবে না, কারণ তোমার বাবা নিজেকে ছাড়া কাউকে বোঝে না, এত অসুস্থ এত অসুস্থ। তুমি বলে মারিয়াদের বাড়ি থেকে চলে এলে, মারিয়াদের বাড়িতেও কিন্তু তুমি বাচ্চাটা কিন্তু ভালো ছিল, কারণ ওখানে ও খেলার সঙ্গী পেত, সবাই ওকে ভালোবাসত, সময় দিত, বিশেষ করে মারিয়া অনেক তোমার মেয়ের যত্ন করতো, যেটা এখানে এসে তোমার মেয়ে পাচ্ছে না। আর ওদিকে সোমনাথ মুখ বন্ধ করে তোমার উপর শর্ত চাপিয়ে দিয়ে বসে আছে, কি তার ব্যাপার সে সেই জানে। তো যাই হোক, কিছু ভুল তোমারও আছে কিছু ভুল ওরও আছে, ভুল দুজনারই আছে, একতরফা কারোর দোষ নেই, তোমার হয়তো 80 ওর হয়তো 20 এরকমও হতে পারে, বা ওর 80 তোমার 20, কারোকে আমি বলবো না ভালো কাউকে বলবো না খারাপ। তো সেইখানে দাঁড়িয়ে আমি কখনোই সোমনাথকে বলবো না যে সোমনাথ তুমি যা করেছো ঠিক করেছো, আবার তোমাকেও বলবো না তুমি যা করেছো ঠিক করেছো, আবার তুমি যা করেছো ভুল করেছো, তুমি যা করেছো ভুল করেছো এটাও বলবো না, কারণ দুজনেরই সমান সমান দোষ, দুজনেরই সমান সমান দোষ। তো সেইখানে দাঁড়িয়ে আজকে যখন তুমি ওখানে ফিরে যেতে চাইছো, কিছু কথা সোমনাথের তোমাকে মানতেই হবে, এটা তো মানে বাস্তব। তুমি যদি না মানতে পারো, একটার পর একটা একটার পর একটা তোমাকে চাপ দিচ্ছে, আজ এই কাল ওই যে বলছে, এটাতে কিন্তু হবে না, এইভাবে কিন্তু তুমি ফিরে যেতে পারবে না। সোমনাথকে হয় 50% মানতে হবে, তোমাকে 50% মানতে হবে, দুজনেরই অ্যাডজাস্টমেন্ট না হলে পরে আবার সেই সংসার ভেঙে যাবে, আবার তোমার সৌভাগ্য কুটির দুর্ভাগ্য কুটিরে পরিণত হয়ে যায়। তাই দুজনেরই যদি না মিলমিশটা হয়, তাহলে কিন্তু এই সংসারটা কখনোই আবার টিকবে না, মেয়ের জন্য হলেও টিকবে না। সবাই তোমায় বলছে মেয়ের জন্য ফিরে যাও, মেয়ের জন্য ফিরে যাও, আমিও বলছি, কিন্তু মেয়ের জন্য বললে তো হবে না, তোমাকেও তো সেখানে থাকতে হবে। তো সোমনাথ যদি একটার পর একটা একটার পর একটা তোমাকে চাপাতে থাকে, তা বললে তো হবে না। সোমনাথের কি দোষ নেই? সোমনাথেরও প্রচুর দোষ আছে, প্রচুর দোষ আছে সোমনাথের। আমি সোমনাথকে নিয়ে কোনো ভিডিও করিনি, এবার থেকে মনে হচ্ছে করতে হবে, আর কী করবো, সে তো বন্ধ করে বসে আছে সব কিছু, তো সব হয়ে গেছে তার, রান্না করা খাওয়া জনিকে দেখানো এই দেখানো সব হয়ে গেছে তার কমপ্লিট। এবার একটা সুযোগ পেয়েছে যে তুমি বাড়ি ফিরবে, এবার তোমাকে কী করে আবার আবার কিছু করা যায়, এতে তো কোনোদিন মীমাংসা হবে না, কোনোদিনই মীমাংসা হবে না। তো দুতরফার লোকজনকে বসাও, যারা তোমাদেরকে ভীষণ ভালোবাসে, যারা তোমাদের প্রত্যেকটার কথা শুনবে এবং ঠিক ঠিক যুক্তি দিয়ে কথা বলবে, তারপরে গিয়ে তুমি ওই বাড়িতে যাও, এটা আমার সাজেশন, তুমি যেটা ভালো বুঝবে সেটা করবে। তো বাবা গলাটা শুকিয়ে যায় কথা বলতে বলতে, তো সেই কারণে বলছি, কালকে যখন ওখানে তোমার কলার আওয়াজ শুনতে পেয়েছি, আমি তখনই জানি যে নানান রকম ভিডিও আজকে সকাল থেকে আসবেই আসবে, আর আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, নাতনিকে নিয়ে থাকতে হয়েছে, মেয়ের আজকে এক্সাম আছে, তো মেয়ে সকালবেলা বেরিয়ে গেছে, এখন সে মেয়ে নাতনি না ঘুমানো অবধি আমি আর ভিডিও করতে পারিনি। তো সেইখানেই বলছি যে তোমার মাও কিন্তু চায় যে এরকমভাবে না থেকে মেয়েটাকে নিয়ে নাতনিটাকে নিয়ে কাটাতে, বয়স হয়েছে না তারও, সেও পাচ্ছে না একা একা থাকতে, কিন্তু তোমার জন্য সে মুখ ফুটে কিছু বলতে পারছে না, এটা আমরা সবাই জানি। তো আমরা সবাই চাই, যারা তোমাকে আমরা ভালোবাসি, তোমার মাকে ভালোবাসি, তো সবাই আমরা চাই তুমি মার কাছে চলে আসো, মার কাছে এসে শান্তি করে একটা ভালো বাড়ি ভাড়া নিয়ে যেটা বললাম সেটা করে থাকো, তুমিও শান্তি পাও, তোমার মেয়েটাও শান্তি পায়, তোমার মাটাও শান্তি পায়। যদি সৌভাগ্য কুটিরে নিজের সম্মান নিয়ে না থাকতে পারো, যেও না, এটা তোমাকে আমি বলছি, সবাই যে একরকম বলছে কিন্তু আমি তোমায় বলছি, যেটা চলে যায় না সেটা, ওই যে তুমি বলেছো কাঁচ ভেঙে গেলে জোড়া লাগে না, একদম ঠিক কথা বলেছো, একদম 100% ঠিক কথা, কাঁচ ভেঙে গেলে কোনোদিন জোড়া লাগে না, দাগ থেকেই যাবে, তো সেই দাগ কিন্তু তুমি কোনোদিনই মেটাতে পারবে না। যদি সোমনাথ সব কিছু মেনে নিয়ে থাকে, আবার কোনো অশান্তি না হয়, তবেই তুমি ওখানে ফিরে যাও, আর যদি না হয় নিজে ইনকাম করে নিজে শান্তি করে থাকো, মাকে নিয়ে অনেক শান্তিতে থাকতে পারবে, এটা আমার, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ তোমার যা পরিস্থিতি আমি দেখছি না এখন, সত্যি করে তুমি এই মানসিক পরিস্থিতিতে ওরকম একটা মানসিক যন্ত্রণা তুমি নিতে পারবে না, আজকে এক কথা বলছে, কালকে আরেক কথা বলছে, পরশুদিন এটা না ওটা, ওটা না সেটা, এটা কোনো মানে ভদ্রসভ্য মার ছেলের কাজ নয়, এটা কোনো ভদ্রসভ্য ছেলের কাজ নয়, এতদিন তো তুমিও করেছো অনেক কিছু ওর জন্য, সেগুলো কি সব ভুলে গেছে ও, সেগুলো কি সব ভুলে গেছে? যদি ভুলে গিয়ে থাকে ভুলেই যাও, দরকার নেই তোমার আর সৌভাগ্য কুটির, যাও ছেড়ে দাও, তোমার মেয়েকে তো আর এখান থেকে বঞ্চিত করতে পারবে না, তো দরকার নেই তোমার ফিরে যাওয়ার, যেমন সব জিনিস নিয়ে চলে এসেছিলে সব জিনিসগুলো নিয়ে এসে আলাদা জায়গায় ভাড়া করে থাকো, আমি বলবো এখন তোমাকে ওরকমভাবে থাকতে। সত্যি আমারও ভালো লাগছে না সোমনাথের এই ব্যবহারগুলো, দেখতে পাচ্ছে চোখের সামনে তোমার এরকম পরিস্থিতি, তারপরেও সে কী করে দিনের পর দিন তোমাকে এইভাবে মানসিক যন্ত্রণা দিচ্ছে আমি জানি না, সত্যি বলছি তোমার এখন কাউকে দরকার, সেটা তোমার মাই সব থেকে ভালো, নিয়ে আসো মাকে, আর নয় মার কাছে তুমি চলে যাও, আর তোমার একটু ডাক্তার দেখানো দরকার, এটা কিন্তু সবাই বলছে, সবাই আমরা বুঝতে পারছি, নিজেও বুঝতে পারছো, তো একটু ডাক্তার দেখাও, যেখানে
কাউন্সেলিং করানোটা কোনো পাগলের ডাক্তার নয়, সে যে সাইকিয়াট্রিস্ট হয় সে পাগলের ডাক্তার হয় না। তুমি একটু কাউন্সেলিং করো, তোমার একটু কাউন্সেলিং এর প্রয়োজন আছে। তোমার মনের মধ্যে যা চলছে উনি সেটা তোমার সাথে কথা বলে বলে তোমাকে ঠিক তোমার রাস্তাটা বার করে দেবে, যে এইভাবে চলো ওইভাবে চলো। তার সাথে সাথে কিছু ওষুধ দেবে, কিছু প্রাণায়াম দিতে পারে, কিছু মেডিটেশন, মানে নানান রকম জিনিসের মধ্যে দিয়ে তোমাকে দেখবে ঠিক আবার আগের মন্দিরাকে ফিরিয়ে দেবে। তুমি যে বলেছো না এখন কেউ এসো না আমার সাথে, আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, এগুলো কিন্তু তোমার ভেতর থেকে বেরিয়ে আসছে। তো এইগুলোই কিন্তু উনি তোমার পরিবর্তন করে দেবে, সেই আগের মন্দিরাকে ফিরিয়ে দেবে, যে সবসময় হাসি খুশি চটপট রিলস ছাদে গিয়ে সেজে গুজে রিলস করছে, যেখানে সেখানে রিলস করছে, রান্নাঘরে রান্না করতে করতে রিলস করছে, সেই মন্দিরাকে আমরা আবার দেখতে চাই। তো চলো আজকে আমি তোমাকে এইটুকুনি বললাম, আর এবার আসি একটু দালালের কথায়। তো দালালটা তো অনেক চাইছে না যে তুমি কিউএনএ ভিডিওটা না করো না করো, তুমি কিন্তু করবেই বলছো, জানি না এর মধ্যে কি রহস্য আছে। তো ও কিছুতে করতে দিতে চায় না, আর ও এটাও চায় না তুমি সোমনাথের কাছে ফিরে যাও, বারবার একটা কথাই বলে যাচ্ছে, তাহলে রাহুলের কি হবে? না রাহুল নিয়েও খুব আমার মনে হচ্ছে রাহুলের কাছ থেকে কি এখন আবার দালালিটা শুরু করলো নাকি? রাহুল কি এদিক থেকে পয়সা করে কিছু দিচ্ছে নাকি কে জানে? দেখি রাহুলের সাথে একটু কথা বলতে হবে, যে কি ভাই ওদিকে টাকা পয়সা কি এবার তুমি দিচ্ছ? দেখি আজকে একটু কথা বলতে হবে। আর সব থেকে বড় কথা, রাহুলকেও বলবো, যদি রাহুল আমার ভিডিওটা দেখবে, নিঃসন্দেহেই দেখবে, যদি দেখে তাহলে বলবো যে ভাই তুমি ভালোবাসো যদি তাহলে ওর জীবনটাকে অন্তত বাঁচাও, কারণ ও যে জায়গাটায় পড়ে রয়েছে না সেই জায়গা থেকে ওকে ফিরিয়ে আনতে হবে, সেই মন্দিরাতে ওকে ফিরিয়ে আনতে হবে। সেটা আমি জানি না সেটা কি করে সম্ভব, হয় এদিক নয় এদিক, কোনো একটা রাস্তা ওকে ধরতেই হবে, দুটো দিক ধরে রাখলে কোনো দিন কিছু হবে না। তাই জন্য মন্দিরা নিজেকে নিজে আগে ঠিক করো, তারপরে তুমি সব ডিসিশন নাও, তার আগে কোনো ডিসিশন নিও না। ওখানে যাওয়ার পর যদি তুমি এদিকটাকে নিয়ে আবার সেই টানাহিঁচড়া করতে থাকো, আর কিন্তু সেই জায়গাটা ফিরে পাবে না। আবার যদি এদিকে চলে আসো তাহলে কিন্তু ওদিকটা ফিরে পাবে না। সেই জন্য দুটো নৌকায় পা দিয়ে চললে কোনো দিন কোনো কিছু করতে পারবে না। আর এই দালালটাকে একদম আর কোনো প্রশ্রয় দিও না, দালালটা নিমেষের মধ্যে সবাইকে ছাড়খাড় করে দেবে। তোমার মানসিক যন্ত্রণার কারণটাও কিছুটা হচ্ছে এই দালাল, এ এমন এমন কথা তোমার সম্পর্কে বলছে যে তুমি নাকি ওই তোমার ওই ভাইয়ার সাথে নানান রকম রিলেশনে লিপ্ত ছিলে, সেটা তুমি ভুলতে পারছো না, কারণ পরকীয়া মানেই শুধু ভালোবাসা বা প্রেম বা ইয়ে নয়, এটা কিন্তু ও বলে দিয়েছে প্রত্যেকটা মানুষের কাছে, কিন্তু এই সংবাদটা তুলে দিয়েছে যে তোমার সাথে ওর একটা রিলেশন অন্য রকম। তো সেটা তুমি ভুলতে পারছো না, তুমি যদি ওখানে ফিরে যাও তাহলে এ তোমাকে মানসিক যন্ত্রণা দেবে, আবার যদি তুমি এখানে আসো তাহলে তো প্রশ্নই নেই, ছেড়েই দাও সব কিছু। তো জানি না তুমি এর শেষ পরিণতি কোথায় নিয়ে গিয়ে ছাড়বে, তো দেখো কি করা যায়, এটুকুনি বলতে এলাম। আর এই দালালটাকে একদম তোমার জীবন থেকে হাঁটাও, হাঁটিয়েছো সেটা আমরা বুঝতে পারছি, আরও হাঁটাও, পরিষ্কার মুখে বলে দাও যে আমার মা আমার ফ্যামিলি আমার কাউকে নিয়ে তোমার মুখ থেকে যেন আর কোনো কথা না শুনতে পাই। সোমনাথ প্রথম দিকে বলেছিল, একদম ঠিক করেছিল, ঠিক কথা বলেছিল, ডিসিশন ওর স্টেপ নেওয়া উচিত ছিলই ছিল। তো যাই হোক, অনেক কথা বললাম, তো শেষে একটাই কথা বলবো, মা মাই হয়, মার কাছে ফিরে এসো, মাকে ফিরিয়ে নাও, এই দুটোর মধ্যে একটা করো, হয় তুমি মার কাছে চলে এসো, আর তোমার বাবা যেহেতু তোমার মাকে তোমার তার বাড়িতে থাকতে দেবে না, সেহেতু তুমি একটা ভালো বাড়ি খোঁজো যেখানটায় তুমি তোমার মাকে নিয়ে থাকতে পারো। এটা আমার লাস্ট তোমাকে বলা একটা সাজেশন বলতে পারো, ভালোবাসি তাই তোমাকে নিয়ে কোনো নোংরা কথা বলতে পারবো না, এটা তোমাকে আমি বড় দিদি হিসাবে বলতেই পারি, যে মাও তো কষ্ট পাচ্ছে বলো, এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি, সেই কারণে মাকে নিয়ে থাকো, মা তোমার মেয়েকে যেভাবে দেখবে তোমাকে যেভাবে দেখবে কেউ দেখবে না। তো চলো এইটুকুনি রাখলাম ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অল্প একটু কমেন্ট করো, অল্প একটু লাইক করো, আর একটু পাশে থেকো, তোমাদের তো আর আমার কিছু বলার নেই, কারণ দর্শকদের কাছে আমার কিছু বলার থাকছে না, কারণ তারাই তো আমাকে রিজেক্ট করে দিচ্ছে না, আর কী করবো বলো তোমাদের কাছে আমি বলে। আমার নতুন দর্শকদের কাছে অনুরোধ, তারা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো একটু দেখে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।